আসসালামু আলাইকুম, আমন্ত্রণ ভোরের নিউজে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির মশাল মিছিল। গাছের সঙ্গে এ কেমন শত্রুতা, ফেসবুকে ভাইরাল, জানাবো বিস্তারিত। 351 রোহিঙ্গা ফিরে গেছে, বাংলাদেশ জানেই না। ক্রিকেটকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে, বললেন নাজমুল হাসান পাপন। এ নিয়ে রয়েছে বিস্তারিত প্রতিবেদন। যুবলীগের পদ হারিয়ে খুব কষ্ট পেয়েছি, বললেন ওমর ফারুক চৌধুরী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত সংবাদ। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির মশাল মিছিল। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ধানমন্ডি থানা বিএনপির উদ্যোগে রাজধানীতে মশাল মিছিল বের করা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মিছিলটি সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে শুরু হয়ে এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল মোড়ে গিয়ে শেষ হয়। মশাল মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মশাল মিছিলে অংশগ্রহণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধানমন্ডি থানা বিএনপির সভাপতি শেখ রবিউল ইসলাম রবিসহ ধানমন্ডি থানা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মশাল মিছিল শুরুর আগে এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, সরকার বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণরূপে গায়ের জোরে বন্দি করে রেখেছে। বন্দি করার মধ্য দিয়ে তারা শুধু একজন নেত্রীকেই বন্দি করেনি, তারা গণতন্ত্রকে বন্দি করে রেখেছে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকেও বন্দি করে রেখেছে। তিনি আরো বলেন, আমরা মনে করি তার মুক্তির মধ্য দিয়ে কেবল গণতন্ত্র ফিরবে এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব মজবুত হবে। এদিকে 351 রোহিঙ্গা ফিরে গেছে মিয়ানমারে, জানে না বাংলাদেশ। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে প্রাণ ভয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে 351 জন স্বেচ্ছায় নিজ ভূমিতে ফিরে গেছে বলে দাবি করেছে মিয়ানমার। গতকাল ঢাকার মিয়ানমারের দূতাবাসের ফেসবুক পেজে এমন 29 জনের ছবি সহ একটি পোস্টে এ তথ্য জানানো হয়। তবে বাংলাদেশের কাছে এ সম্পর্কিত কোনো তথ্য নেই বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। পোস্টে বলা হয়, মিয়ানমারের তুংপি লেটিউ সেন্টারে 29 জন রোহিঙ্গাকে দেশটির পররাষ্ট্র, সমাজকল্যাণ, শ্রম, জনসংখ্যা ও অভিবাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা গ্রহণ করেছেন। তাদের প্রতি মাসে চাল, রান্নার তেল এবং খাবারও দেওয়া হচ্ছে। বাংলাদেশ থেকে অনেকেই নিজ মাতৃভূমিতে ফিরে আসতে চান বলেও দাবি করা হয়েছে ওই পোস্টে। ফেসবুকের ওই পোস্টে আরো বলা হয়, মিয়ানমার সরকার রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিরাপদ, মসৃণ ও স্থায়ী করতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষীয় সব সহযোগিতা অব্যাহত রাখবে, যা জাতিসংঘের তত্ত্বাবধানে হবে। এ সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাংলাদেশের কাছে এ সম্পর্কিত তথ্য নেই। তাছাড়া দ্বিপাক্ষীয় ভিত্তিতে রোহিঙ্গা প্রত্যাবাসন হলে দুই দেশের কর্মকর্তাদের উপস্থিতিতে তা হবে। মিয়ানমারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী একতরফা প্রত্যাবাসন হওয়ার কোনো সুযোগ নেই। এদিকে গাছের সঙ্গে এ কেমন শত্রুতা, ফেসবুকে ভাইরাল। সাভারের সিআরপি রোডের একটি বাসার ছাদে ধারণ করা একটি ভিডিও এখন ফেসবুকে ভাইরাল। এতে দেখা গেছে হিজাব পরা এক নারী ছাদে শখ করে লাগানো অন্যের গাছ কেটে সাবাড় করছেন। প্রতিবাদ করায় যারা গাছ লাগিয়েছেন তাদের উপর হামলার চেষ্টা করেছেন। ঘটনার ভিডিও সহ এ বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন ভুক্তভোগী সুমাইয়া হাবিব। তিনি লিখেছেন, কখনো কি শুনেছেন মানুষ গাছ অপছন্দ করে, গাছ পরিবেশ নষ্ট করে? এই মহিলার গাছ পছন্দ না, তার বক্তব্য আমাদের গাছ ছাদের পরিবেশ নষ্ট করে ফেলছে, তাই এই মহিলা আমাদের সব গাছ কেটে ফেলছে। কি অপরাধ ছিল গাছের, কি অপরাধ ছিল কেউ বলতে পারবেন? আমার মা গাছ অনেক পছন্দ করে, তাই ছাদের এক কোণায় আমরা কিছু গাছ লাগিয়েছিলাম, আর এই মহিলা আমাদের সাথে শত্রুতা করে আমাদের লাগানো গাছগুলো কেটে ফেললো। এই বিল্ডিংয়ে আমরা 2টা ফ্ল্যাট কিনেছি, সবাই যার যার ক্রয়কৃত ফ্ল্যাটে থাকে, ছাদে সবারই অধিকার আছে। আমরা আমাদের অধিকার থেকে কিছু গাছ লাগিয়েছি ছাদের এক কোণায়, কারণ আমরা ভাবতেও পারিনি গাছ মানুষ অপছন্দ করতে পারে, গাছ তো সৌন্দর্য বাড়ায়। আর তারা বলে আসছে আমাদের গাছ নাকি ছাদের পরিবেশ নষ্ট করে দিয়েছে, তারা অকারণে অন্যায়ভাবে আমাদের জীবন্ত এবং ফলস গাছগুলি কেটে ফেললো। আবার তার ছেলে 10-12 জন মাস্তান নিয়ে আসছে আমাদের উপর হামলা করার জন্য। আমাদের একটাই অপরাধ, আমরা গাছ ভালোবাসি, তাই শখ করে গাছ লাগিয়েছিলাম। আমরা তো অন্যের জায়গায় গাছ লাগাই নাই, আমরা আমাদের অধিকার থেকে গাছ লাগিয়েছিলাম,
আমার মা এই গাছগুলিরে নিজের সন্তানের মতো যত্ন করে, আমরা গাছগুলিকে নিজের সন্তানের মতো ভালোবাসতাম। মানুষ কিভাবে এতটা নিচে নামতে পারে? গাছ তো তাদের কোনো ক্ষতি করে নাই, পুরা ছাদই তো ফাঁকা। এই মাগরিবের আজানের সময় ওনার মাথায় সুন্নতি হিজাব কিভাবে পারলো এই ধরন্ত গাছগুলি কেটে ফেলতে? এর হয়তো কোনো বিচার হবে না, তবে আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহই বিচার করবে। এদিকে যুবলীগের পদ হারিয়ে খুব কষ্ট পেয়েছি, বললেন ওমর ফারুক চৌধুরী। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যানের পদ হারিয়ে খুব কষ্ট পেয়েছেন বলে জানিয়েছেন ওমর ফারুক চৌধুরী। তিনি বলেন, অনেক কষ্ট পেয়েছি, আর তো রাজনীতি করতে পারবো না, এখন নতুন পদ ধরতে হবে। যুবলীগের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি পাওয়ার পর দুদিন চুপচাপ ছিলেন ওমর ফারুক চৌধুরী। সোমবার তিনি গণমাধ্যমকে প্রতিক্রিয়া দেন। এ সময় তিনি বলেন, আমি তো শাস্তি পেয়েছি, কয়েকদিন ধরে গৃহবাস এবং রোববার দল থেকে গেট আউট, কষ্ট যা পাওয়ার পেয়েছি, সর্বোচ্চ কষ্ট পেয়েছি, এখন তো আর রাজনীতি করতে পারবো না, তাই নতুন যাত্রা শুরু করতে হবে। তিনি যোগ করেন, আপনারা সাংবাদিকরা লেখনীর মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন যে আমি আর দল করতে পারবো না, রাজনীতি করতে পারবো না, মিডিয়া ট্রায়াল শেষ, আমাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, এর মানে ইউ আর নো মোর। এখন আমি যতই সত্য কথা বলি তা মিথ্যা ফিকশন হয়ে যাবে, তাই আর কিছু বলতে চাই না। ক্যাসিনো কাণ্ডে নামাশার পর পদচ্যুত হওয়ার আগেই আড়ালে চলে যান ওমর ফারুক, প্রায় এক মাস যান নিয়ে দলীয় কার্যালয়ে। আসন্ন কংগ্রেসের কার্যক্রম থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। এ বিষয়ে ওমর ফারুক চৌধুরী বলেন, গণমাধ্যমে যা লেখা হচ্ছে তাতে কি আর সানন্দে বাহিরে যাওয়া যায়? সেজন্য বাহিরে যায় না, ঘরেই থাকি। আমার উচিত সুনির্দিষ্ট প্রক্রিয়ায় নিজেকে স্বচ্ছ প্রমাণ করা, সেই প্রক্রিয়াতেই আছি। ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের কাছ থেকে মাসিক মশহারা নেয়ার অভিযোগের বিষয়ে ওমর ফারুক বলেন, সম্রাট রিমান্ডে কি বলেছেন তা আপনি নিজে দেখেছেন বা শুনেছেন কি? উনি যা খুশি বলতে পারেন, এসব তথ্য আমলে নিয়ে বিচার প্রক্রিয়া কেমন হয় তা দেখার অপেক্ষায় আছি। 71 বছর বয়সী ওমর ফারুক দীর্ঘ 7 বছর চেয়ারম্যান পদ আঁকড়েছিলেন সংগঠনটির। নানা বিতর্কিত কর্মকাণ্ড ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে আওয়ামী লীগের বৃহৎ এই সহযোগী সংগঠনের নেতৃত্ব থেকে ঝরে পড়লেন তিনি। খালেদা জিয়াকে মুক্ত করার জন্য সেই পথেই যেতে হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আইনি লড়াইয়ে দেশ নেত্রীর মুক্তি হবে না, বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আমাদেরকে সেই পথেই যেতে হবে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে আমির খসরু এ কথা বলেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। ক্রিকেটকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে, অভিযোগ করে বললেন নাজমুল হাসান পাপন। জাতীয় দলের সদস্য সহ বিভিন্ন স্তরের ক্রিকেটারদের 11 দফা দাবিতে ডাকা ধর্মঘটের বিষয়টি দেশের ক্রিকেটকে অস্থিতিশীল করার চক্রান্ত বলে মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। গতকাল মঙ্গলবার বেলা 3:30 বিসিবিতে ডাকা জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন পাপন। সংবাদ সম্মেলনের শুরু থেকে ক্রিকেটারদের দাবি দেওয়ার বিষয়টিকে পূর্বপরিকল্পিত দাবি করেন তিনি। ক্রিকেটারদের ধর্মঘট ডাকার বিষয়টিতে বিস্মিত হয়ে তিনি বলেন, শকিং, আমার বিশ্বাসই হচ্ছে না আমাদের খেলোয়াড়দের কাছ থেকে এমন কিছু আসতে পারে। তিনি বলেন, যে কোনো সমস্যা নিয়ে ক্রিকেটাররা সাধারণত বোর্ডের সঙ্গে যোগাযোগ করে, কিন্তু আকস্মিকভাবে এমন কি হলো যে ধর্মঘট ডাকতে হবে? খেলোয়াড়রা আমাদের না জানিয়ে বিষয়গুলো সাংবাদিকদের জানিয়েছে, এতে আমি অত্যন্ত বিস্মিত, সব মিলিয়ে আমি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। তিনি আরো বলেন, ওদের যদি কিছু বলার থাকে তাহলে তো আমাকেই বলার কথা, ওদের বেতন বাড়িয়েছি, বিশ্বকাপের পর 24 কোটি টাকা বোনাস দিয়েছি, এরপরও টাকার জন্য তারা খেলা বন্ধ করে দেবে, ওদের সুবিধা বাড়ানো ছাড়া তো কিছু করিনি, কিন্তু টক শো মিডিয়ার খবরে মনে হয়েছে ওদের আমরা শেষ করে ফেলেছি, এত সম্পর্ক থাকার পরেও আমাদের কিছু বললো না কেন? এটা অবশ্যই পূর্বপরিকল্পিত। খেলা বয়কট প্রসঙ্গে পাপন বলেন, আমি বুঝতে পারছি না দাবিগুলোর সঙ্গে খেলা বন্ধ করার সম্পর্ক কি, তারা যদি নাই খেলে তাহলে লাভটা কি? কারো বক্তব্য থাকলে আসুন আমরা কথা বলি, কিন্তু খেলা বন্ধ হবে কেন? খেলায় যদি না হয় তাহলে কিসে কি হবে? এটা অবশ্যই খেলাকে ধ্বংস করার ষড়যন্ত্র, এটা আজ হোক কাল হোক অপেক্ষা করেন আপনারা, অবশ্যই জানতে পারবেন। দু একজন ক্রিকেটার এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে ক্যাম্প ও খেলা বয়কট করা পরিকল্পিত, এছাড়াও আন্দোলনে দু একজন ছাড়া বাকিরা জেনে শুনে আসেননি। এর আগে জাতীয় লীগের পারিশ্রমিক বাড়ানো,
কোয়াবের বর্তমান কমিটির পদত্যাগ সহ 11টি দাবি তুলে ধরেন সাকিব মুশফিক নাইম সহ দেশের সিনিয়র ক্রিকেটাররা। সংবাদ সম্মেলনে 10 জন ক্রিকেটার 11টি দাবি তুলে ধরেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।